এই ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য করা হয়েছে, কোনো ব্যক্তিকে আঘাত করা কোনো রকম কোনো মনোভাব নেই ভিডিওতে নেই। তাও যদি আপনি সিরিয়াস মাইন্ডের হন তাহলে আপনি আসতে পারেন। গুড মর্নিং ফ্রেন্ড। হ্যালো, ও দিনকাল কেমন চো? আরে দাদা দাঁড়াও, তোমাকে সুযোগ দেওয়া হবে, আগে ইন্ট্রোটা তো দিই। তো হ্যালো দিনকাল কেমন চলছে? আরে দাদা ইন্ট্রোটা তো দিতে দেবে, ইন্ট্রোটা দিই তারপর তোমাকে সুযোগ দেওয়া হবে। তো হ্যালো বঙ্গবাসী, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই আছো ভালো। আজকে আবার ইন্টারভিউ পার্ট নিয়ে এসেছি। তো আজকে ইন্টারভিউ পার্টে আছে তোমাদের সবার প্রিয় পুকু, অর্থাৎ প্রকাশ বিশ্বাস, পুকুর পাকামে। পুকুদা কিছু বলতে চায়? পুকুদাকে সুযোগ দেওয়া হোক। তো দিনকাল কেমন চলছে সবার? দিনকাল চলছে নিজের খেয়ালে, কিন্তু লকডাউনে ঘরে বসে বসে আমার অবস্থা খুবই খারাপ। একদিকে এত খেটে ভিডিও বানাচ্ছি তাতেও ভিডিওর ভিউজ আসছে না, আর অন্যদিকে কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো ভিডিওর ভিউজ 1K পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং যাদের ওয়াচ টাইম 7000 ঘন্টা পর্যন্ত পৌঁছে যাচ্ছে, ভাবা যায়। তো এই ইন্টারভিউ পার্টে বঙ্গা এসছে, বোকাচন্দ্র এসছে, তো ভাবলাম তুমি বা কি দোষ করলে, তোমাকে ইন্টারভিউ পার্টে আনা যা। তো তাই ভিউজ বাড়ানোর জন্য তোমাকে এই ইন্টারভিউ পার্টে আনা। না বাড়িয়ে দ্বন্দ্ব, শুরু করে আজকের কর্মকাণ্ড। তো একটু জল খেয়ে তো আমি সবাইকে প্রথমে যে কোশ্চেনটা করি সেই কোশ্চেনটা তোমাকেও করবো। তোমার নাম কি, তোমার বাড়ি কোথায় এবং তুমি কি পড়াশোনা করছো? আমার নাম প্রকাশ বিশ্বাস, ফুল নাম, আর আমি থাকি কৃষ্ণনগরে, একবারে কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি তার পাশে। আর এখন আমি স্কুল ত্যাগ করে কলেজে উঠেছি, কিন্তু আগে আমি পড়াশোনা করতাম, এখন আমি পড়াশোনা করিনি, ঘুরে ঘাড়ে বেড়াই, ক্যান্টিনে যাই, আড্ডা মারি, বাড়ি চলে আসি। কলেজে পড়াশোনা করতে কে যায়? কলেজে তো প্রেম করতে যায়, ঘুরতে যায়, এছাড়া ক্যান্টিনে বসে আড্ডা মারে, এটা তো আছেই। তো এর পরের কোশ্চেন তোমার কাছে হলো, তোমার চ্যানেল নাম পুকুর পাকামি দেওয়ার কারণটা কি? পাকামি করতে আমি খুব ভালোবাসি, ছোটোবেলা থেকে আমি পাকামি করে যাচ্ছি, আর আমাকে সবাই ভালোবেসে পুকু বলে ডাকে, মানে আমার নিকনেম পুকু, তো দুটোকে মিলিয়ে দিয়ে পুকুর পাকামি, তো চ্যানেলের নামও পুকুর। হ্যাঁ, সে তো তোমার ভিডিও দেখে বোঝা যায় যে তোমার পাকামি আছে। কি শুনলে তোমরা? আমি কিন্তু গান বলেছি, উল্টোপাল্টা কিন্তু কিছু বলিনি। তো এর পরের কোশ্চেন, তোমার ইউটিউবে আসার ইন্সপিরেশন কি? আমার ইন্সপিরেশন ক্যারিমিনাটি। আমি অনেক দিন আগে চ্যানেল খুলেছিলাম ক্যারিমিনাটিকে দেখে, আমিও হিন্দিতে ট্রাই করেছিলাম কিন্তু হিন্দিতে পারছিলাম না, তো আমি স্টপ রেখেছিলাম আমার চ্যানেলটা। কিন্তু আমি বঙ্গাই আর খিল্লি বা চিরু, এদের দেখলাম এদের চ্যানেল ভালো গ্রো আপ করছে, বাংলাতে করি, তারপর আমিও বাংলাতে আমার চ্যানেল শুরু করি। আর আমার ফেভারিট ইউটিউবার অনলি ওয়ান ভুবন ভাম। ওয়ে, আইডিয়া তো ছোটোবেলা থেকে এসেছিল, আর ক্যারিকে দেখলাম তারপর তো আরও আইডিয়া বেড়ে গেল। আরে দাদা ছোট ভাই মেলাও, আমিও তো ভুবন ভামের ফ্যান। কি 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 আরে বলুন কি? তো দাদা নেক্সট কোশ্চেন হলো, তোমার ইউটিউবে আসার এম কি, তোমার লক্ষ্যটা কি? অনেক 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 সাবস্ক্রাইবার করব, এটাই এখন। 2.53 লাখ সাবস্ক্রাইবার নিয়েও হচ্ছে না তোমার, আরও সাবস্ক্রাইবার লাগবে। তো তোমার ওই সাবস্ক্রাইবার থেকে কিছু সাবস্ক্রাইবার আমাকে দিয়ে দেখো, আমি তো পুরো বিন্দাস থাকবো। তো তোমার ছোটবেলাকার কিছু স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো হতো। ফার্স্টে গামছা গলায় জড়াতাম ঠিক এইভাবে, আর তারপর তারপর খাট থেকে বারবার নিচে লাফ মারতাম, আবার কখনো কখনো নিজেকে ওরা শক্তিমান ভাবতাম। ছোটবেলায় তো এরকম চিন্তা ভাবনা আমারও ছিল, তাহলে কি তোমার আর আমার চিন্তা ভাবনা একদম এক লেভেলের? তো তুমি ফুলসজ্জা রাত নিয়ে কি চিন্তা ভাবনা করো, তোমার চিন্তা ভাবনা ঠিক কি আছে একটু বলো আমাকে, আমি দেখি আমার সাথে ম্যাচ খাই কিনা। বিয়ের পর ঠাকুর হয়তো আশীর্বাদ দেয়, আর তারপরেই হয়ে যায়। এরকম চিন্তা ভাবনা তো আমারও ছিল, তাহলে কি আমারও 2.53 লাখ সাবস্ক্রাইবার হবে? কোন এই লোক, কাহাঁ সে আতে? তো এই বছর ভ্যালেন্টাইন্স ডে তুমি কিভাবে পালন করলে একটু বলো শুনি। ভ্যালেন্টাইন্স ডে গরিবের আবার ভ্যালেন্টাইন্স ডে, এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও জোটাতে পারলাম না, আবার ভ্যালেন্টাইন্স ডে। এত সাবস্ক্রাইবার তোমার, তার মধ্যে তো কিছু মেয়ে থাকবেই, তো তারা কি তোমাকে প্রপোজ করেনি? প্রতি বছর, মানে সেই ছোটবেলা থেকে আমি সিঙ্গেল রয়েছি। ও সিঙ্গেল রয়েছো, তাহলে হাতের কাজ তো ভালোই হয়।
এখন তো পর্ন ব্যান্ড হয়ে গেছে, তাহলে তুমি থাকছো কিভাবে? তো পর্ন ব্যান্ড হয়ে যাওয়ার পর তোমার রিয়াকশন ঠিক কি রকম? তো পর্ন ব্যান্ড হয়ে যাওয়ার জন্য তুমি কি পর্নকে উদ্দেশ্য করে কিছু বলতে চাও? না থাক, এত কষ্ট দিয়ে লাভ নেই। তো আমি সোজা চলে যাচ্ছি আমার নেক্সট কোশ্চেনে, যে তোমার কাছে সরস্বতী পুজো ঠিক কি রকম? এই স্কুলে স্কুলে ঘোরা, একটু মজা করা, খাওয়া দাওয়া করা, এখন তো পার্কেই সব কিছু হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া, মজা করা, সরস্বতী পুজো পালন করা, আর কি চাই? থাক, বেশি গভীরে ঢুকে লাভ নেই। আর গভীরে যাওয়ার দরকার নেই। তো আমি নাকি শুনলাম তুমি নাকি নতুন নতুন বিয়ে করে বউদিকে শাড়ি গিফট করে খুব গাড়ি চালাচ্ছ। বউকে যদি কিনে দিই নতুন নতুন শাড়ি, তাহলে বউ আমাকে চালাতে দেবে গাড়ি। কিন্তু শালা বই তো নেই। থাক থাক, আর কেঁদে লাভ নেই, কারণ কিছুদিন আগে আমাদের পাড়ায় একজন মারা গেছিল। তা তুমি আবার বেঁচে আছো কেন? পতঞ্জলি বিষ খেয়ে মরে যাও। দাদা, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? এত বড় কষ্টটা তুমি আমাকে দিতে পারলে? তো যাই হোক, বাংলা নববর্ষে একটা স্পেশাল ভিডিও আমি বানিয়েছিলাম, তুমি আশা করি সেটা দেখেছো। তো সেটা দেখে তোমার রিয়াকশন কি রকম? এইভাবে করে নববর্ষ পালন? হতচ্ছাড়া, শালা গুন্ডা, শালা মাওয়ালি এইভাবে নববর্ষ পালন করে? এরকম ভাবে বলার কি আছে? ভিডিওটা কি খুবই খারাপ বানিয়েছিলাম? যারা এখন আমার এই ভিডিওটা ভিউ করছে তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা তো সেই ভিডিওটা দেখেছো, সেটা কি খুবই খারাপ হয়েছে? যদি না দেখে থাকো, উপরে কোথাও একটা আই বাটন আছে, সেখানে ক্লিক করে ভিডিওটা একবার দেখে এসো। দাদা, আমাকে দেখতে কেমন? কালো বোধের মতন দেখতে। মিউজিক। কি বলছো দাদা, আমার তো নিজেকে কখনো কখনো ভগবান বলে মনে হয়। ও ভগবান তুমি, প্রণাম তোমার নিচের বান্টুতে। মিউজিক। থাক, অনেক খিল্লি উড়েছো তুমি আমার, এবার তুমি একটা নাচ দেখাও, তারপর আমি তোমার খিল্লি উড়াবো। আহা, কি নাচ! নাচ দেখে তো পুরো মন প্যান্ট সব মুগ্ধ হয়ে গেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এটুকুই। তবে খতম করার আগে, ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে, নিচে কমেন্ট করতে হবে কোন পার্ট তোমাদের ভালো লাগলো, তো এরপর কার ইন্টারভিউ নিতে পারি সেটাও তোমরা নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর এই ভিডিওটা অবশ্যই প্রকাশদার কাছে শেয়ার করে দিতে পারো, একটু যদি ভিউজ পায় আর প্রকাশদার নজরে যদি একটা আসে তো ভালোই হবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে ঘন্টাটা বাজিয়ে অলে ক্লিক করে দেবে, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এছাড়াও তোমরা যদি আমাকে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তো তার লিঙ্ক ডিসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আমাকে ফলো করে নিতে পারো। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।